वेलकम टू माय चैनल फूड चॉइसेस थेके आपनादेर स्वागत जानाच्छी। आमी सुस्मिता बोलछी। आपनादेर जदि पछंदेर कोनो खाबार खेते इच्छे करे तबे यूट्यूबे गिये आमार चैनल फूड चॉइसेस थेके सब पछंदेर खाबारगुलो देखे नीन। आपनारा घरे बानिये खेये देखुन आर भिडियोर शेषे एकटा लाइक सबस्क्राइब करे दिबेन आमार चैनलके आर सबशेषे बेल नोटिफिकेशनटाके एकटु टाच करे दिबेन। आज आमी एक टक झाल मिष्टी काचा आमेर आचारेर रेसिपि निये एसेछी। एई आचारटा गुड़ आर चीनी दुटो मिशिएई आमी बानाबो। एखन आमी एई आचारेर रेसिपिटा बानानो शुरु करछी। एखाने आमी चारटे आम धुये एकटु कापड़ दिये मुछे निच्छी। तारपर चाकू दिए आमेर दुई साइडटा एकटु केटे निब। तारपर आमी आमेर खोसागुलो छाड़िए निब। तारपर छोटो छोटो करे आमगुलो केटे निएछि। एई आमेर मध्ये दु चामच नून दिए दिच्छि। नूनटा एकटु बेशी लागबे जेहेतु काचा आम। এখন এর মধ্যে এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিব। মেখে তারপর একটা প্লেট দিয়ে আমি এক ঘন্টার জন্য ঢেকে রাখব। এক ঘন্টা পর ঢাকনাটা তুলে নিব। তারপর আমের মধ্যে যে জলটা বেরিয়ে আসবে সেই জলটা ফেলে দিয়ে একটা প্লেটের মধ্যে রেখে ফ্যানের নিচে আধা ঘন্টার জন্য রেখে দিব। আর এই আমের আচারটা রোদে দিতে লাগবে না, এভাবেই হয়ে যাবে। আচারের মশলার জন্য তিনটে লঙ্কা, এক চামচ মৌরি, মেথি, সর্ষে আর সাদা জিরে নিয়েছি। সব মশলা আমি এক চামচ নিয়েছি। নিয়ে তারপর আমি শুকনো কড়াইতে একটু ভেজে নিব। এখন আমি লঙ্কাটা ভেজে নিচ্ছি, তারপর আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দিব। মশলাটা একটু ভালো করে ভেজে নিতে লাগবে, ভাজার সময় যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন এই মশলাটা ভাজা হয়ে যাবে। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা মিক্সিতে একটু গুঁড়ো করে নিব। এখন একটা কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি, দিয়ে একটু কালা জিরে আর মৌরি দিয়ে আমগুলো একটু ভেজে নিব। আমগুলো ভেজে নিচ্ছি কারণ এই আমের আচারটা ভেজে নিলে মোটামুটি ছ মাস থাকবে, এই আচারটা নষ্ট হবে না। তেলের মধ্যে এখন আমগুলো ছেড়ে দিচ্ছি, দিয়ে একটু সময় নেড়ে চেড়ে নিব। এখন একটা অন্য কড়াইতে আমি গুড়টা জাল দিয়ে নিব। গুড়টা আমি আগের থেকেই একটু জল দিয়ে পাতলা করে নিয়েছি আর ছাঁকনি দিয়ে ছেঁকে দিচ্ছি, কারণ গুড়ে অনেক সময় নোংরা থাকে। তারপর এখানে এক বাটি চিনি দিয়ে দিচ্ছি। চিনি আর গুড় দিয়ে এই আমের আচারটা করব। গুড়টা গরম হয়ে গেছে, এখন খুব সুন্দর করে ফেনা এসেছে। গুড়টা ভালো করে আমি জাল করে নিয়েছি। এখন এই গুড়ের মধ্যে আমগুলো ভেজে রেখেছিলাম সেই আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো এখন ভালো করে গুড়ের সাথে একটু মিশিয়ে দিলাম। তারপর এখানে আমি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিব, একটু কালারটা ভালো হবে, একটু ঝালঝালও হবে। আর এখানে যে মশলাগুলো আমি কড়াইতে ভেজে নিয়েছিলাম শুকনো কড়াইতে, তারপর মিক্সিতে গুঁড়ো করেছি, সেই মশলাগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমের সাথে গুড়ের সাথে একটু মিশিয়ে দিচ্ছি মশলাগুলো। এভাবে কিছু সময় আমি আমগুলো সেদ্ধ হতে দিব। তারপর এক চামচ আবার নুন দিচ্ছি। আমি এই আমের আচারে মোট তিন চামচ নুন দিয়েছি। আর এই আচারটা আমি যেভাবে বানিয়েছি, মশলা, গুড়, চিনি আর নুন, আর আচারের কিন্তু টেস্টটা খুব সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। কোনো ঝাল, নুন
মিষ্টি কম হয়নি। এভাবে আমার মতো করে আপনারা বানিয়ে দেখুন। চারটে আমের সাথে কতখানি নুন চিনি দিয়েছি দেখেই বুঝবেন। এই যে আমের আচারটা হয়ে গেছে, একটু আমি রস শুদ্ধই রেখেছি, কারণ গুড়টা শুকিয়ে গেলে রসটা কমে যাবে। আমার এই আচারের রেসিপিটা এখানেই হয়ে গেছে। এই সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে বা আমার চ্যানেলের সব রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, তবে আমার চ্যানেল ফুড চয়েসেসকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আজ তবে এখানেই রাখলাম, আরেক নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।